প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীরা জয়েন করে ফেলো, যারা দ্বিতীয় শ্রেণীতে আছো তারা জয়েন করে ফেলো। আজকে আমরা সমাজ বই থেকে কিছু প্রশ্ন করব। তোমাদের সমাজ বই থেকে এটি তোমাদের একটি সমাজ বই, এই বইটা তোমরা সবাই এখন অন করবে, ওপেন করো। যাদের কাছে সমাজ বইটা আছে সমাজ বইটা ওপেন করো। আজকে আমি তোমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে পরিবেশ দূষণ এবং সংরক্ষণ। কিভাবে আমরা আমাদের পরিবেশটাকে কিভাবে আমাদের পরিবেশ দূষণ হয় এবং কিভাবে আমরা আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখতে পারি সেই সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। যাদের সামনে বই আছে সবাই বইয়ের দিকে তাকাও। এটা হচ্ছে পঞ্চম পাঠ, বিষয় হচ্ছে পরিবেশ দূষণ ও সংরক্ষণ। পরিবেশ অধ্যায় কত? রয়েছে মাটি, পানি, বায়ু, গাছপালা, পাখি, ঘর বাড়ি, মানুষজন ইত্যাদি, এসব কিছু নিয়ে আমাদের পরিবেশ গড়ে উঠে। এই এই পরিবেশ নানা রকমের, ম্যাম পৃষ্ঠে কত, ম্যাম পৃষ্ঠে কত, হচ্ছে বিশেষ করে মানুষের কারণে পরিবেশ দূষণটা হয়। বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হয়, কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের কারণে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হচ্ছে। কেমনে মানুষের কারণে দূষণ হচ্ছে? কারণ মানুষ হাঁটার সময় যেখানে সেখানে কি করতেছে, এসব ফেলছে, এগুলো ফেলার কারণে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। এরপর আমরা রাস্তায় যাই, রাস্তায় গিয়ে দেখছি গাড়ির কালো ধোঁয়া, সেটাও কিন্তু পরিবেশ দূষণ করছে। এরপরে একদিকে দেখছো মাইক বাজতেছে, সেই মাইকের কারণে কিন্তু শব্দ দূষণটা হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো পুকুরের পানি, পুকুরের পানিতে আমরা বিভিন্ন ময়লা জিনিস ফেলি, ফেলার পরে পুকুরের পানিটাও কি হচ্ছে, পরিবেশ পুকুরের পানিটাও দূষণ হচ্ছে। তাহলে আমরা কিভাবে শব্দ দূষণ হচ্ছে, কিভাবে বায়ু দূষণ হচ্ছে, কিভাবে পরিবেশটা দূষণ হচ্ছে, সেই সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। বিশেষ করে মানুষের কারণে পরিবেশ দূষিত হচ্ছে সবচেয়ে বেশি, যেমন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, অপুষ্টি ফেলা, মলমূত্র ত্যাগ করা, জমিতে বিষাক্ত কীটনাশক ব্যবহার করা, জলাশয়ে পচা কলা, পশু পাখির মৃতদেহ ফেলা ইত্যাদি। পরিবেশ দূষণ আমাদের জন্য খুবই ক্ষতিকর। পরিবেশ দূষণটা আমাদের যে কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে পরিবেশ দূষিত হচ্ছে সেগুলো হলো বায়ু দূষণ। আমরা বলেছি বায়ু কিভাবে দূষিত হচ্ছে, যেখানে সেখানে আমরা পাপ ফেলতেছি সেটা বাতাসের সাথে মিশতেছে এবং আমাদের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। পানি দূষণ, পুকুরের পানিতে আমরা ময়লা আবর্জনা ফেলছি, সেভাবে আমরা পানিকে দূষিত করছি। মাটি দূষণ, মাটিতে আমরা ময়লা আবর্জনা এমনি ফেলে রাখতেছি, কিন্তু নিয়ম হচ্ছে মাটিতে একটা গর্ত করে সেখানে ময়লাগুলো ফেলতে হবে, না হলে কিন্তু মাটি দূষণ হবে। এরপরে শব্দ দূষণ, শব্দ দূষণের কথা আমি তোমাদেরকে বলেছি। শব্দ দূষণ হচ্ছে কিভাবে মাইক বাজতেছে সেভাবে কি হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। কোথাও উচ্চ স্বরে গান চলতেছে সেভাবে শব্দ দূষণটা হচ্ছে। বর্জ্য দূষণ, সেখানে সেখানে ময়লার আবর্জনা বর্জ্য ফেলার কারণে যে দূষণগুলো হয় সেটাকে আমরা বর্জ্য দূষণ বলছি। এটা আমি তোমাকে আমার ভাষায় বলেছি। এবার আসো আমরা বইয়ের ভাষায় শিখি। বইয়ের ভাষায় বায়ু দূষণ বলতে কি বুঝিয়েছে, ধুলাবালি, কলকারখানা, গাড়ির বিষাক্ত ধোঁয়া, টায়ার পুরানো ধোঁয়া বায়ুকে দূষিত করে, বায়ুকে দূষিত করে। এই দূষিত বায়ু শ্বাস গ্রহণের মাধ্যমে আমাদের ফুসফুসে প্রবেশ করে। এই যে এই দূষণটা কি করে, আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফলে আমাদের শ্বাসকষ্ট এবং অন্যান্য রোগ হয়ে থাকে। এইসব রোগ আমাদের কিভাবে হয়, বায়ুতে হয়ে থাকে। এরপরে আসো পানি দূষণ, কিভাবে আমরা পানি দূষণ হয়। দেখো মানুষের ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়, মশা মাছি জন্মায়, যোগ রোগ জীবাণু জন্মায়। দেখো আমরা এখন করছি পঞ্চম পাঠ, পঞ্চম পাঠ পরিবেশ দূষণ ও সংরক্ষণ। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 12 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 12 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার কত, 12 পৃষ্ঠা। এই যে এটা করাচ্ছি, দেখো
দেখছি দেখছি। পরিবেশ দূষণ ও সংরক্ষণ 12 পাঁচ, ঠিক আছে? পরিবেশ সংরক্ষণ। এরপর দেখো পেয়েছো 12 পৃষ্ঠা, তোমাদের সাউন্ডটা আমরা পাচ্ছি না, ঠিক আছে? মশা মাছি জন্মায় রোগ জীবাণু ছড়ায়, মাটি দূষণ, অতিরিক্ত রাসায়নিক দ্রব্য কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষণ হয়, মাটি দূষণের ফলে জমিতে ফসল কম হয়, গাছপালা মরে যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়, মানুষ এবং পশু পাখির ক্ষতি হয় মাটি দূষণের কারণে, শব্দ দূষণ, গাড়ির হর্ন, শব্দের বাজি, আওয়াজ, মাইকের জোরালো শব্দ ইত্যাদির কারণে শব্দ দূষণ হয়, শব্দ দূষণ আমাদের ক্লান্ত করে এবং বিরক্ত সৃষ্টি করে, শব্দ দূষণের ফলে মানুষের শোনার সমস্যা হয় এবং মাথা ব্যথার সৃষ্টি হয়, শব্দ দূষণ থেকে মানুষের মাথা ব্যথার সৃষ্টি হয়। এরপরে আসো বর্জ্য দূষণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, থুতু কফ ফেলে, মলমূত্র ত্যাগ করে ইত্যাদির কারণে বাতাসে দুর্গন্ধ ছড়ায়, রোগ জীবাণু সৃষ্টি হয়, ফলে আমাদের চারপাশের পরিবেশ দূষিত হয়, এটাকে আমরা বর্জ্য দূষণ বলছি। ময়লা আবর্জনা থেকে যখন কোনো কি দূষণ ছড়ায় সেটাকে আমরা বর্জ্য দূষণ বলছি। এরপর দেখো পরিবেশ আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, পরিবেশটাকে আমরা কিভাবে, এখন আমরা দূষণ শিখেছি কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে, বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হচ্ছে, তার মধ্যে একটা কারণ বলতো দেখি, পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যেখানে সেখানে হাঁচি কাশি দেওয়া, কফ থুতু ফেলা, মলমূত্র ত্যাগ করা, জোরালো শব্দে গান শোনা, মাইক বাজানো, এরপরে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা, কলকারখানার বর্জ্য কোথায়, পানিতে গিয়ে মিশা, পুকুরের পানিতে গিয়ে মিশা, অনেক ধরনের দূষণ আছে। এবার আমরা শিখবো কিভাবে দূষণ থেকে মুক্ত হতে পারি, কিভাবে আমরা এগুলোকে সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণ করতে হলে যা করতে হবে তা হলো কলকারখানার বর্জ্য পদার্থ, মশা কলা মৃতদেহ, ময়লা আবর্জনা, পুকুর খাল নদী নদীতে ফেলা বন্ধ করতে হবে, কলকারখানা ও গাড়ি বিষাক্ত ধোয়া যন্ত্রের মাধ্যমে শোধন করে ছড়াতে হবে, কৃষি জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক বন্ধ করতে হবে, যে জমিতে কৃষকরা চাষ করে সেই জমিতে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক সার এবং কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে, যে কীটনাশকটা দিলে পোকা মরবে মানুষের কোনো ক্ষতি হবে না সেই কীটনাশকটাই ব্যবহার করতে হবে, শব্দবাজি মাইক বাজানো, গাড়ির হর্ন বাজানো কমাতে হবে, এই যে রাস্তায় গেলে দেখবা গাড়ির হর্ন কিভাবে বাজে সেটা কমাতে হবে, অপ্রয়োজনে হর্ন দেওয়ার কোনো দরকার নেই, অপ্রয়োজনে হর্ন দেওয়ার কোনো দরকার নেই, যখন দেখা যাবে আমার প্রয়োজন তখনই শুধু হর্নটা ব্যবহার করতে হবে, হর্নের ব্যবহার বিধি শিখতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা, মলমূত্র ত্যাগ করা ও ময়লা আবর্জনা ফেলে বন্ধ করতে, ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, পরিবেশ সংরক্ষণ করতে হলে উপরের কাজগুলো আমাদের সঠিকভাবে করতে হবে, এছাড়া প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, গাছ হলো পরিবেশের সবচেয়ে বড় বন্ধু, গাছ পরিবেশ রক্ষায় প্রধান ভূমিকা পালন করে, পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে হলে আমাদের সকলে সচেতন হতে হবে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করাবো, বইয়ের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে কি কি কারণে পরিবেশ দূষিত হয়, আমরা
আমরা যখন রিডিং পড়া থেকে শিখেছি কিভাবে পরিবেশটা দূষিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা না দেখি কি কি কারণে পরিবেশটা দূষিত হচ্ছে। এক নাম্বার যেখানে সেখানে অল্পবিস্তার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, দুই নাম্বার যেখানে সেখানে অল্পবিস্তার ত্যাগ করার ফলে কি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। এরপরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ইচ্ছে মতো ফেলার কারণে কি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষিত হওয়ার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, কোর্ট থেকে লিখে রাখবো, বুঝতে পারলে না? বুঝছি আপু, আপু অলকের মধ্যে শুরু হলে
আমি তোমাদের আওয়াজটা শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আমি তোমাদের আওয়াজটা শুনতে পাচ্ছি না, কিন্তু তোমরা আমার আওয়াজটা শুনতে পারলে হয়েছে। সেজন্য আমি তোমাদেরকে বলেছি, যেহেতু আওয়াজ শুনতে পাচ্ছি না, তোমরা হাত উঠালে আমি বুঝতে পারবো তোমাদের লিখা শেষ। তারপর আমি একটা প্রশ্ন লিখে দিব, যাদের লিখা শেষ হাত উঠাও। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাদের লিখা শেষ হয়ে গেছে। আমি পরের প্রশ্নটা লিখে দিচ্ছি, কারণে বায়ু দূষিত হয়।
Very well.